অকোলোফ্যারেন্জিয়াল মায়োপ্যাথি এটা এক ধরনের মায়োপ্যাথি আমাদের যে শরীরে বিভিন্ন মাংস থাকে সেখানে সমস্যা হলে এটা দেখা যায় আমাদের যে অকোলার মাসল অর্থাৎ চোখের যে মাংসপেশি থাকে সেখানে সমস্যা হয় অকোলোফ্যারেঞ্জিয়াল মায়োপ্যাথিতে এবং আমাদের চোখের পাতাটা পড়ে যায় দেখা যাচ্ছে চোখ খোলা রাখতে সমস্যা হচ্ছে এবং চোখের যে নাড়াচাড়া আমরা যে ডান দিকে বাম দিকে উপরে নিচে নাড়াচাড়া করি সেখানে সমস্যা হয় এছাড়া খাবার গিলতে সমস্যা হয় অনেক সময় আমাদের দেখা যাচ্ছে খাবার গেলার জন্য যে মাংস পেশি থাকে সেখানেও দুর্বলতা থাকে ফলে দেখা যাচ্ছে যে সেটা তো সমস্যা হয় খাবার গিলতে রোগীরা এসে বলে যে আমি খাবার খাই কিন্তু খাবার ঠিকমতো গিলতে পারি না যাই হোক এগুলোর আসলে খুব ভালো যে চিকিৎসা আছে সেরকম না তারপরেও ডায়াগনোসিসটি ইম্পর্টেন্ট কারণ একটা রোগী যদি হঠাৎ করে চোখের পাতা পড়ে যায় এবং দেখা যাচ্ছে খাবার গিলতে সমস্যা হচ্ছে চোখে নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে তাহলে কিন্তু ডাক্তার দেখানো উচিত আর ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট যে তার অক্লোফেরেন্জিয়াল মায়োপ্যাথি আছে এটা জানা থাকলে তার দেখা যাচ্ছে তার জীবনযাত্রা বা কিছু সাপোর্টিভ চিকিৎসা করা যায় কিছু সিমটোম্যাটিক উন্নতির জন্য কিছু চিকিৎসা করা যায় সেটা কিন্তু করা যায় একেবারে হাল ছাড়লে হবে না সবচেয়ে বড় কথা হচ্ছে একটা অসুখের ক্ষেত্রে ডায়াগনোসিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ধন্যবাদ সবাইকে